রাস্তায় বেরিয়েও শান্তি নেই। ও আমার সাথে ঝগড়া করে না তো আমি ওর সাথে ঝগড়া করছি। হেই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা কেমন আছো সবাই? আমরা ঠাকুরের কৃপায় ভালোই আছি। তো চলো, আজকে সকাল সকাল কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছি আমি সোমা কলকাতা থেকে। আজ ফ্রাইডে, উইকেন্ড। তো উইকেন্ডের দিন কিন্তু উইকের লাস্ট সুইমিং ক্লাসটা থাকে পুকুর। সকাল 6:10-15 মধ্যে কিন্তু ইন্দ্র পুকুরকে সুইমিং ক্লাসে নিয়ে চলে আসে, আর ওদিকে আমি বৃষ্টিকে স্কুলের জন্য রেডি করি, আর সুইমিং সেরে বৃষ্টিকে নিয়েও স্কুলে বেরিয়ে যায়। পুকুরও কিন্তু এভরিডে টিউশন থাকে, তো টিউশনেও একসাথেই বেরিয়ে যায়। ইন্দ্র স্কুল থেকে ফেরত আসার সময় প্রতিদিনই বাজার করে আনে প্রায়, তো আজ এনেছে ইলিশ মাছ। আজকের মাছটা মা ধুচ্ছে, আর এদিকে আমি দেখছি গ্রসারিতে কী কী এসছে। এ মাসে একটু লেট করেই গ্রসারি আনানো হয়েছে, কারণ লাস্ট মাসে তোমরা জানোই, ব্লগে দেখেছো, আমার বাড়িতে ঠাকুরের উৎসব ছিল, তো অনেক কিছুই কিন্তু বেঁচে গেছিলো, সেগুলো দিয়ে এতদিন চললো, তো এখন নিয়ে চলে এসেছি। এখন এত গ্রসারির জিনিসপত্র দাম বেড়ে গেছে কি বলবো, বাজেটে আর কুলাচ্ছে না, সবই প্রয়োজন, আবার সবই আনাতে হয় একটু একটু করে। আজকে ব্রেকফাস্টে সুজির পোলাও হয়েছে। পুকু স্কুলের জন্য বেরোয়, তারপরেই কিন্তু বৃষ্টি তার আধা ঘন্টার মধ্যে বাড়ি চলে আসে। তো আজকে বৃষ্টি বাড়িতে এসে বায়না খুললো বনুকে দেখতে যাবে, তো নিয়ে চলে এসেছি। এখন আসলে একদমই বেরোনো হয় না, টাইমই পাই না, আর বৃষ্টিরও পরীক্ষা, সারা মাস থাকে, পুকুরও থাকে, আর পড়াশোনা এই নিয়েই আমরা ব্যস্ত থাকি। পুচকি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, মানে রাধিকার কথা বলছি, আর হেভি মিষ্টি মিষ্টি এক্সপ্রেশনও দিতে শিখে গেছে। বাইরে একটু বেরোনোর আছে, চা সিঙ্গারা খেয়ে বেরোবো। চলে এসেছি আজকে রেডিমেড সেন্টারে, তারপরে একটু শ্রীনিকেতনও যাওয়ার প্ল্যান রয়েছে। পুজো শপিং স্টার্ট হয়ে গেছে, জুলাই মিডিল, আর ওই 2 মাস, তারপরেই কিন্তু আমাদের সব থেকে প্রাণের উৎসব দুর্গাপুজো। আর শপিং শুরু না করলে হয়, আর সাথে একটু দরকারেও এসেছি। আজকে পুকু স্কুল থেকে ফেরত আসার সময় ওদের গেমের ট্রাক প্যান্টটা ছিঁড়ে বাড়িতে এসছে। অ্যাকচুয়ালি কী করে ছিঁড়েছেও বলতে পারেনি, তবে কোয়ালিটিটা খুব একটা ভালো ছিল না, জাস্ট নতুনই, এই সামার ভ্যাকেশনের পরের থেকে পড়ে যাচ্ছে, তো সেই ট্রাক প্যান্টটা ছিঁড়ে গেল। আজকাল এত সব কিছু দাম বেড়ে গেছে, তার উপরে খরচও কিন্তু বেড়েই চলেছে, কমার নাম নেই। তো বৃষ্টি পাকা বুড়ি একা একা লিফটে উঠবে, তারপরে যা যা অ্যাক্টিভিটি দেখছো আর কি, সবই নিজে নিজে করতে চায়, আস্তে আস্তে বড় হচ্ছে যে। তাহলে চলো এখান থেকে বেরিয়ে শ্রীনিকেতনে যাই। চলে এসেছি আমরা শ্রীনিকেতনে। তো শ্রীনিকেতনে এলেই যেটা সব থেকে আগে দেখতে আসি আমি, সেটা হচ্ছে এখানকার শাড়ি কালেকশন। তবে আজকে আমি শাড়ি কিনতে আসিনি, এসেছি ইন্ডোর ট্রাউজার অ্যান্ড টি শার্ট কিনতে। তবে এবছর খুব একটা শপিং করার নেই বাচ্চাদের, কারণ ওদের প্রচুর ড্রেস রয়েছে, সেগুলো পরাই হয় না, সেগুলো আগে পরাবো, তো যতটুকু দরকার আর কি। তবে নিজের কিছু কিছু শপিং কিন্তু অলরেডি করে ফেলেছি অনলাইন থেকে। ওর শপিং দিয়ে স্টার্ট করছি, না না সেটা নয়, সারা বছরই তো শপিং চলছে, আমার শপিং এবারে একটু বেশি মাত্রায়। লাস্ট 2 বছর ধরে অনলাইনেই আমায় একেবারে ফতুর করে দিল, আর শাড়ি কিনবো না করে শাড়ি কিনতেই থাকি অনলাইন, মানে আর কি বলি। আর বৃষ্টি দেখো স্কেলেটারে ওঠার সময় সব সময় এরকম করে, প্রায় দিনই মলে যায়, তবুও ভয় তার কাটে না, সে সব জায়গায় গেলেই এইরকম ডিস্টার্ব করে, আমার তো ভয়ই লাগে এক এক সময়, কোন সময় না পড়েই যায়, অবশেষে জোর করে উঠানো টুঠানো হয়। তো এই টি শার্টটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু ইন্ডোর একেবারে এই নিয়ন কালারগুলো পছন্দ হয় না, দেখি জোর জবরদস্তি করে কিছু কেনানো যায় কিনা, এরকম এরকম টি শার্টগুলো পরলে বেশ লাগে, কিন্তু ফর্মাল তো যায় না, সব জায়গায় পরা যায় না, কিন্তু মাঝে মাঝে এগুলো ভালোই লাগে, আর এর উপরে যদি একটা শার্ট পরা যায় তবে তো আরোই ভালো লাগে, ট্রায়াল করে দেখবে। ওই যে বললাম প্রচুর দাম আজকাল, তো জিনিসপত্রের দাম, এক একটা ট্রাউজার 3,000, 3,500, 4,000-এর কমে কিছু পছন্দই হয় না। এখন সত্যি কথা ব্র্যান্ডেড ছাড়া আমরা পরিও না, কারণ সব কিছুর একটা অভ্যস্ত ব্যাপার রয়েছে, তো এখন সব কিছুই একটু দাম দিয়েই ভালো কেনা হয়, যাতে টেকসই হয়। বৃষ্টি আবার সবার সাথে একটু বন্ধুত্ব করতে চায়, কিন্তু সব বাচ্চা তো মিশুকে হয় না, বৃষ্টি যেখানেই যায় ওর বয়সে কিংবা কাছাকাছি বয়সে কেউকে দেখলে ও ভীষণভাবে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে। আমি ওকে বলেছি সবাই তো বন্ধু হয় না, কিন্তু বাচ্চাদের মন কি আর করা যাবে, দেখো পড়েছে, একটু ক্যাট ক্যাট করছে যদিও,
তবে খারাপ একদম লাগছে না। উনি তো নেবেন না করছে, তো দেখা যাক জোর করে নেওয়ানো যায় কিনা। শ্রীনিকেতন কিন্তু বন্ধ হওয়ার দিকে, তো একদম লাস্ট কাস্টমার আমরা যারা কিন্তু এখনো কিনছি। দেখো লাইট ফাইটও অফ করে দিচ্ছে ধীরে ধীরে, এবার আমাদের বেরোতে হবে তাড়াতাড়ি। কালকেও আবার বেরোনোর রয়েছে, কালকে একটু দমদমে যাব, বেশ অনেকদিন যাই না। আর মাকেও কিন্তু একটুখানি রেখে আসবো দিদির বাড়িতে, কারণ মারও একটু চেঞ্জের দরকার। মা দিদি বাড়িতে ঘুরে এসছে সেই মার্চ মাসে, তখন তো আর যাওয়া হয়নি। তোমরা তো জানোই যে আমার শাশুড়ির কি অবস্থা, তো শাশুড়ির এরকম অবস্থা দেখে মা আবার চলে এসেছিল, কারণ আমি একা একা সব সামলাতে পারবো না। তো তারপরে আর দিদির বাড়িতে যাওয়া হয়নি মার, ওই গেলেও ঘন্টাখানিক বা সারাদিন থেকে চলে এসেছি। শ্রীনিকেতনে কিন্তু এই জুয়েলারি সেগমেন্টটা আমার দারুণ লাগে, এখানকার প্রচুর জুয়েলারি কিন্তু আমার কাছে রয়েছে। একদিন তোমাদের সাথে জুয়েলারির ভিডিও বানাবো, আসলে সময়ই পাই না। ব্যাগ শাড়ি প্রচুর শপিং কিন্তু আগে করতাম এই শ্রীনিকেতন থেকে, আমার প্রচুর শাড়ি রয়েছে শ্রীনিকেতনের, তবে এখন আর খুব বেশি করা হয় না, কারণ অনলাইন আর মল থেকে বেশিরভাগ সব জিনিসপত্র কেনা হয়, তো অনেক কিছুই কিন্তু এখান থেকে আর সেভাবে কেনা হয় না। আগে একটা টাইম ছিল যখন সোদপুরে শ্রীনিকেতন আর রেডিমেড সেন্টার ছাড়া আর কোনো ভরসাই ছিল না আমাদের অঞ্চলের লোকেদের, এখন তো প্রায় সমস্ত কিছু চলে এসছে, সমস্ত ব্র্যান্ডও আমাদের সোদপুর ব্যারাকপুরের মধ্যে পেয়ে যাই। এখন আর দূরের থেকে শপিং করতে ইচ্ছা করে না, কারণ চেঞ্জ করার হলে বড্ড প্রবলেম হয়। কতদিন হয়ে গেল সেই জন্য কিন্তু স্প্ল্যানেডও যাওয়া হয় না এখন, তো চলো বাড়ি ফিরে যাই এবারে। গতকাল বাড়ি ফিরে আর রাত্রেবেলা তোমাদের সাথে কথা বলার সুযোগ হয়নি, আসলে বললাম যে এখন আমি সেভাবে সময় পাই না, কারণ সেভাবে তো মা অ্যাক্টিভ নয়, আর আমাকেই সব দিকটা সামলাতে হয়। কোথাও বেরোলেও বাড়িতে এসেই খাবার দাবার রেডি করা, খেতে দেওয়া, তারপরে শোয়ার জোগাড়, অনেক রাত হয়ে যায়। আজকে শনিবার সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে কিন্তু বেরিয়ে পড়েছি দমদমের উদ্দেশ্যে। আজকের ব্রেকফাস্টে ভাত মাছ দিয়ে পেট ভরে খেয়ে বেরিয়েছি। হেই এভরিওয়ান, আজকেও কিন্তু আমরা একটা আউটিং এ বেরিয়েছি, আর যে পিছনে কে কে আছে, আমরা দাঁড়িয়েছি ঠিক আমার দিদির ফ্ল্যাটের ঠিক নিচটায়। মাকে এখানে ড্রপ করে আমরা একটু বেরোবো, বেরিয়েছি অনেকক্ষণ কিন্তু টাইমের কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, সেজন্য আমিও আর কি ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো এখনও জানি না কোথায় যাব, বেরিয়েছি কোথাও ঘুরতে, কিন্তু যেহেতু আরেকটা জায়গায় গেছিলাম তো টাইম অ্যাডজাস্ট করতে পারলাম না। তো এক জায়গা ভেবে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু এখন দেখছি টাইম ওভার হয়ে যাচ্ছে, তো দেখি এবার লাস্ট অবধি কোথায় যাওয়া যায়। তো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে, কারণ আমরা নিজেই জানি না যে কোথায় আজকে যাব। তো যাই হোক, কোথাও না কোথাও তো আজকে যাব, কারণ আজকের পরে আবার নেক্সট উইকে আবার বৃষ্টির এক্সাম, তারপরে উইকে আবার পুকুর এক্সাম, এই করে প্রত্যেকটা উইকই এইভাবে চলে যায়, কোথাও সেইভাবে যাওয়া হয় না। তো আজকে স্যাটারডে, আজকে হচ্ছে 15 জুলাই, তো আজকে একটু টাইম পেলাম। আর মাও অনেকদিন আমার বাড়িতে, মানে এক জায়গাতে ভালো লাগে না, আমার দিদি বাড়িতে এলে যদি সপ্তাহখানিক একটু থাকে তো একটুখানি ঠিকঠাক লাগে আর কি মাইন্ডটাও। দিয়ে এখন এই যাচ্ছি মাকে ড্রপ করে, কারণ মা অনেকদিন বাদে দিদির বাড়িতে এসেছে, প্রায় 5 মাস পরে আসলো, তো সপ্তাহখানিক এখানে থাকবে, তাহলে একটুখানি মাইন্ডটা চেঞ্জ হবে, একটু মুডটাও ঠিক হবে, কারণ বাড়িতে তো সারাক্ষণ ভালো লাগে না সবারই, সেটা আমাদেরও। তো কারণ দিদি বাড়িতে আজকে ড্রপ করে দেন আমরা একটু বেরোবো, আজকে দিদি বাড়িতে উঠিনি, কারণ উঠলে আর কোথাও ঘুরতে যাওয়া হয় না, দিদি বাড়িতে আসলে তখন আমার দিদি বাড়ির উদ্দেশ্যেই আসবো। তো চলো গিয়ে কোথায় যাই সেটা তোমাদের সাথে অবশ্যই ভিডিওতে দেখাবোই, ব্লগে দেখাবোই। তো চলো, এখন দাঁড়িয়েছি দেখো ঠিক এই বাঙ্গুর থেকে লেক টাউনে যাওয়ার যে বাইলেন রোডটা, ওখানটাতে ওখানটাতে দাঁড়িয়ে একটুখানি লাঞ্চ করবো, কারণ এখন বাজে হচ্ছে 4টে। আমরা বাড়ি থেকে একটু খাবার নিয়ে এসেছিলাম আজকে, অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে সকাল থেকে যেহেতু বেরিয়েছি আমরা মোটামুটি 12:15 নাগাদ বেরিয়ে পড়েছিলাম, এবার দিয়ে এখন বাজে 4টে, একটা জায়গায় গিয়ে আমরা শেষে গেছিলাম। তো বাড়ির থেকে একটা লাঞ্চ প্যাক করে নিয়ে এসেছিলাম, দিয়ে রাত্রিবেলা আর কি বাইরে একটু খেয়ে তারপরে ফিরবো, দুবেলা বাইরে খাবো না এই উদ্দেশ্য নিয়ে। তো এখন 4টে বেজে গেছে, এখন আমরা লাঞ্চ করবো লুচি আর আলুর দই। আজকে আজকে একটুখানি মানে কি এই টাইপের তো আগেও হতো না, যে আগে যখন আমরা বেরোতাম ছোটবেলার কথা বলছি, যে সকালে বেরোলে আমরা বাড়ির থেকে লুচি আলুর দম নিয়ে ঠিয়ে বেরোতাম, তো সেই রকমই একটা ব্যাপার আর কি। এই দেখো পিছনে খাওয়া দাওয়া চলছে, এখন লুচি
মাঝে মাঝে একটু লজ্জাও লাগছে, রাস্তার লোকজন দেখে কি মনে করবে। তাই চলো কোনো ব্যাপার না, চলো খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া, এদিকে কিন্তু বৃষ্টিও চলে এসেছে। যাই না, কোথায় যাব, কি করব, কোথাও বেরোনোর চিন্তা নিলেই কোনো না কোনো একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। যেমন আজকে টাইমিং একদম অ্যাডজাস্ট করতে পারলাম না, এত আগে বেরিয়েও আরেকটা একজনের বাড়িতে গিয়ে ফেসে গেলাম, মানে অল্প একটু টাইমেরই কাজ ছিল, লেগে গেল 2.5 ঘন্টা প্রায় এক্সট্রা। এখন বাচ্চা কিন্তু 4:25। চলো অবশেষে আমরা আবার বেরোই, দেখি কোন দিকে যাওয়া যায়, কোথায় যাব এখনো জানি না। বৃষ্টি ভেজা আমার শহর কলকাতা। বৃষ্টি হলে রাস্তাঘাট পরিবেশটাই কেমন সুন্দর হয়ে যায় দেখতে। তবে এই বৃষ্টির সাথে সাথে মনে পড়ে যাচ্ছে মানালিতে কি অবস্থা, খুব খারাপ লাগছে। এই তো কিছুদিন আগে কত সুন্দর মানালি দেখে আসলাম, কি জানি আবার কবে সব ঠিক হবে। এখান দিয়ে যেতে যেতে দেখছি এই লেক টাউন মোড়ে সিমলা বিরিয়ানি হয়েছে, নিউ আউটলেট। সিমলা বিরিয়ানি কিন্তু আমার ভীষণ ফেভারেট, তবে এত দূরত্বের জন্য সেইভাবে খাওয়াই হয় না। তো দেখি ফেরার সময় আজকে সিমলা বিরিয়ানিতে আজকে ডিনারটা করা যায় কিনা। তবে কোনো ঠিক নেই, কারণ আমাদের তো কোনো ঠিক ঠিকানা থাকে না কি করব। প্রচন্ড বৃষ্টি, তার মধ্যে তো আর কোথাও যাওয়ার মতন সেইভাবে দেখছি না, কারণ এখন বাজে 5টা বেজে গেছে অলরেডি। তো কাছের মধ্যে যেখানে এখনো ঘুরিনি, অনেকদিন ধরে প্ল্যান করেছিলাম যে এখানে আসবো, তো সেটা হচ্ছে পরেশনাথের মন্দির। পরেশনাথের মন্দিরেই আজকে এসছি, এখানে ঘুরিনি, দেন দেখবো যে আর কোথাও যাওয়া যায়। অন্য কথা বলে আমি আর কিছুই কথা বলতে পারি না। চলে এসেছি পরেশনাথের মন্দিরে। এই পরেশনাথের মন্দির নিয়ে একটা গল্প আছে, তবে আজকে তোমাদের পরেশনাথের মন্দিরটা এই ব্লগে সম্পূর্ণটা দেখাবো না, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। এত বছর ধরে কলকাতায় থাকার পরেও আমাদের জানাই ছিল না যে এই পরেশনাথের মন্দিরটাতে, মানে এই জৈন টেম্পলটাতে সবাইকে এলাও করে, আর যেটা আরজি করের ওখানে, ওখানে কাউকে এলাও করে না। তো পুকুর টাইম যখন আমি কনসিভ করেছিলাম, ওই টাইম থেকে আমার এই মন্দিরটায় আসার ইচ্ছে ছিল। বৃষ্টি মাথায় করে যাই হোক, অবশেষে এই 12-13 বছর বাদে এখানে আসতে পারলাম, তাও আবার এত বৃষ্টি। সামনেই আমার ডক্টরের চেম্বার, তো চেক আপের টাইমে প্রত্যেকবার বলতাম আমি পরেশনাথের মন্দিরটা দেখতে যাব, তো সেই আশা এই হলো। তো পরেশনাথের মন্দির থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছি মানি স্কয়ার মলে। পার্কিং দিল সেই সেকেন্ড ফ্লোরে। কেন জানি না মানি স্কয়ার মলটা আমার একটুও ভালো লাগে না, একদমই আসার ইচ্ছে লাগে না। কিন্তু আজকে যেহেতু বৃষ্টি, কাছাকাছি যাওয়ার উপায়ও নেই, আর বৃষ্টি ভীষণভাবে, মানে আমি আমার মেয়ে বৃষ্টির কথা বলছি, ও ভীষণভাবে মায়না করছে যে ও জাঙ্গল সাফারিতে আজকে যাবে। অবশেষে মানি স্কয়ার মলে এসেছি, আর তো দূরে কোথাও যাওয়া হলো না, তো মানে যেটা কাছাকাছি সেখানেই চলে এসেই ঢুকে পড়েছি কিন্তু ওয়েস্ট সাইডে। কিন্তু কিছুই আমার পছন্দ হচ্ছে না, ভাবলাম যে এখান থেকে কিছু একটু শপিং করব যদি পছন্দ হয়, কারণ যখন মলেই এসেছি তখন কিছু না কিছু একটু কেনাকাটা করব। অ্যাকচুয়ালি আজকে আমি ভেবেছিলাম সাউথ সিটিতে যাব, কিন্তু সেটা তো হলো না। আজকে বেসিক্যালি পুকুর বৃষ্টির জন্যই টুকটাক দেখতাম, বললামই বেশি একটা শপিং এবছর করব না, কারণ প্রচুর জমে গেছে, সেগুলোকে আগে পরিয়ে শেষ করি, অযথা মানি ওয়েস্টিং একদমই দরকার নেই। যেহেতু ওরা বাড়ন্ত বাচ্চা, ওদের বেশি একটা জামা কাপড় কিনে লাভ হয় না, কারণ দুদিন বাদে বাদেই কিন্তু ছোট হয়ে যায়। আর এই ওয়েস্ট সাইডে সব থেকে যে সেগমেন্টটা আমার ভালো লাগে সেটা হচ্ছে ওদের হোম কালেকশনটা রয়েছে, যেগুলো রয়েছে সেটা আমার খুবই ভালো লাগে। তবে এগুলো দেখতে ভালো লাগে, কিনতেও ভালো লাগে, কিন্তু ইন্ডোর সাথে এগুলো কিনতে যাওয়া মানে যুদ্ধ লেগে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়, কারণ প্রচুর জিনিস রয়েছে, ঘরে রাখার জায়গা হয় না, তো এক্সট্রা জিনিস কিনে ঘর ভরার কোনো যুক্তি নেই, ও তাই বলে। অ্যাকচুয়ালি কথাটা ঠিকই বলে, আমি এটা ওটা কিনে টাকা নষ্ট করি। প্রথমে ইন্দো বলছিল জাঙ্গল সাফারিতেই পুরো একদম ডিনারটা করে তারপরে বাড়ি আর কি ফেরত যাব, যেহেতু বাইরেও বৃষ্টি বৃষ্টি ওয়েদার। কিন্তু পুকুবাবু সেটা আবার পছন্দ না, পুকু বলছে না আমি জাঙ্গল সাফারির আগে গেছি, আমি যাব না অন্য জায়গায়, মানে সিমলা বিরিয়ানি কিংবা ইন্ডিয়া রেস্টুরেন্ট এগুলোতে যেতে চাইছে ও। অ্যাকচুয়ালি এগুলো তো পরে প্ল্যান হয়েছে, অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছে ছিল যে সাউথের দিকেই কোথাও আর কি যাব, ওখানে ডিনার টিনার করে আসব, কিন্তু পুরোটাই প্ল্যান গণ্ডগোল হয়ে গেছে। আমাদের অ্যাকচুয়ালি কোনো কিছু এইভাবে ঠিক থাকে না। লাস্টের আগের উইকে, মানে মাঝখানের উইকটাতেও বৃষ্টির এক্সাম ছিল, তার আগের উইকেও আমরা ডিসাইড করেছিলাম কোথাও বেরোবো, তবে ইন্ডোর কাজ থেকে ফিরে আস্তে আস্তেই বিকেল 4টে বেজে গেল, আর আমাদের মধ্যে দুজনের মধ্যে
বেড়ে গেল একটু খোটাখুটি, কারণ স্যাটারডে ওকে বলেছি একটুখানি টাইমটা ফ্রি রাখবে, যখন যখন ছুটি থাকবে তখন তখন আমরা একটু ঘুরে বেরিয়ে নেব। তো তার তো কাজেই সে ব্যস্ত হয়ে গেল। তো জঙ্গল সাফারির সামনে চলে এসেছি, এবার ঢুকবো। জঙ্গল সাফারি রেস্টুরেন্টের ভিডিও আগে একটা চ্যানেলে দেওয়া রয়েছে, যদি তোমরা দেখতে চাও দেখতেই পারো চ্যানেলে গিয়ে। এমনিতে খুবই ভালো একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর থিম রেস্টুরেন্ট, যেটা একদম কিডস ফ্রেন্ডলি। এখানে আমরা স্টার্টার খেয়ে কিন্তু বেরিয়ে পড়েছি, কারণ অন্য জায়গায় খাওয়া দাওয়া করতে যাব সেরকমটাই কথা হয়েছে। তো এখানে একটা এক্সিবিশন হচ্ছিল মানি স্কয়ার মলে, সেটা একটু ঘুরে দেখলাম। অ্যাকচুয়ালি ওরা বললো যে দেখে যান এক্সিবিশনটা, দেখলাম খুব একটা জিনিসপত্র ভালো লাগলো না। তো তারপরে বেরিয়ে পড়লাম হচ্ছে লেক টাউনের দিকে। তো লেক টাউনে আমরা সিমলা বিরিয়ানিতে কোনো স্পেস পেলাম না কার রাখার। অবশেষে মাঝখানে রাস্তায় একটু ঝগড়াঝাটি হয়ে গেল, কারণ আমি বলেছিলাম বাইপাসে সিমলা বিরিয়ানিতে যেতে, ইন্দ্র জোর করে লেক টাউনে নিয়ে চলে এলো, কিন্তু বিরিয়ানি খাওয়া হলো না। তো অবশেষে আমরা চলে আসলাম এই নাগের বাজারের লাভ ইউ ক্যাফেতে, যেটা অনেকদিন ধরেই আমাদের ইচ্ছা ছিল আসার। তো এখানেই আসলাম, এখানে বেশ ভালোই খেলাম। এখন বাজে হচ্ছে রাত্রি 10:30। তো 10:30টার সময় মোটামুটি ক্যাফেটা ফাঁকাই রয়েছে। তো গোটা দিনে যা গেল, পরপর তো বললামই যে কোনো শিডিউল ছাড়া একটা ভাবলাম আরেকটা হলো, এক জায়গা ভেবে বেরিয়েছিলাম আরেক জায়গায় পৌঁছে গেলাম, দিয়ে তারপরে কোথায় যাবো বুঝতে পারছিলাম না। অ্যাকচুয়ালি একটু শপিংও করার ছিল, বাট মানি স্কয়ারে না আমার কোনো কিছু কখনো পছন্দ হয় না, কেন জানি না আমার কোনো কিছুই ভালো লাগে না। তো জঙ্গল সাফারিতে তো গেলাম, স্টার্টার খেয়েই বেরিয়ে এসেছি, কারণ ওই যতটা দিয়েছে বেরিয়ে এসেছি, যেহেতু স্টার্টারটা খেয়েই বেরিয়ে এসেছি, কারণ হচ্ছে ওখানে সেভাবে আমার এত পুরো অন্ধকার থাকে, সেজন্য আমার এটা ঠিক জঙ্গল সাফারিটা ভালো লাগে না। তবু ওর বায়নায় আর কি, বৃষ্টির বায়নায় আমরা গেলাম, কুকুর আমার সেখানে পছন্দ না, সে কুকুর মন রক্ষার জন্য আমার সিমলা বিরিয়ানি বললাম। হ্যাঁ, বাট সিমলা বিরিয়ানি লেক টাউনে যেটা নিউ একটা আউটলেট খুলেছে, তো ওখানে আমরা পার্কিং পেলাম না, ওইসব মানে পার্কিং এর চক্করে ওখানে প্রায় 1 ঘন্টা নষ্ট হয়ে গেল, মানে দিনটাই আজকে টোটালি খারাপের মধ্যে দিয়েও আর কি ভালো লাস্ট অব্দি গেল। যাই হোক, আমরা পরেশনাথ টেম্পল ঘুরলাম, মানি স্কয়ার মোটামুটি ঘুরলাম, দেন আমরা লাভ ইউতে ডিনার করে এখন কিন্তু বাড়ি যাচ্ছি। এখন বাজে 11:38, এই দেখো ঘড়িতে 11:38 বাজ। তো চলো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, এইভাবেই কাটলো দিনটা, মন্দের ভালো যার শেষ ভালো তার সব ভালো এই আর কি। তো এবার বাড়ি গিয়ে তারপর এখন শোবো, বাড়িতে যেতে এখনো মোটামুটি 40-45 মিনিট টাইম লেগে যাবে। দমদম রোড দিয়ে মানে আমাদের হরদার দিকে যাওয়া ভীষণই প্রবলেম, আর আসার সময় আমরা যেহেতু কল্যাণী হাইওয়ে হয়ে এসেছি, তো দেখলাম প্রচুর কাজ হচ্ছে, ওখান থেকে যাওয়াটা ভীষণ রিক্স হয়ে যাবে, মানে এত রাতে বাড়ি ফেরা। তো এখন আবার আমরা পাতিপুকুর হয়ে দেন কিন্তু বিটি রোড ধরে তারপরে খড়দা পৌঁছাবো। মানে এখান দিয়ে যেটা আমাদের দমদম রুটটা যেহেতু বন্ধ ডিউ টু ব্রিজের জন্য যে কাজ হচ্ছে, যেটা বাগজলা খালের ওপর ব্রিজ যেটা হচ্ছে সেটা কাজ হচ্ছে বলে বন্ধ, তো যাতায়াত তো বন্ধই। তো চলো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, মিনি ব্লগও দিয়ে দিয়েছি অলরেডি, দেখে নিও, সবকিছু পার্ট বাই পার্ট আলাদা করে মিনি ব্লগ অলরেডি চলে এসছে। আর যারা তোমরা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করতে ভুলো না, আর যারা তোমরা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। তো চলো টাটা বাই, গুড নাইট, সবাই গুড নাইট করো তো। আরেকটা জিনিস হয়েছে হচ্ছে আজকে আননেসেসারি একটা মানে যেটা বলে না চুনা লাগা, সেটাও লাগলো গাড়িতে, কোনো ইস্যু বুঝলাম না আমরা, অথচ ফাইন নিয়ে নিল। কিছু কিছু সময় না এমন হয়, জাস্ট মানি স্কয়ার থেকে বেরিয়েছি আমরা লেক টাউনের দিকে আসবো, তো জানি না ওটা কেন হলো, কোনো সিগন্যালও ব্রেক করিনি কোনো কিছুই না, বললো যে কি ইউ টার্ন নেওয়ার ছিল না, ইউ টার্নের ওখানে ব্যাপারই ছিল না, কি একটা বুঝিয়ে বাজিয়ে দিল। তো তাই না, এই স্যারের মুড খারাপ রয়েছে।